আমরা লাইভে কি স্যার আমি শুনছি স্যার Assalamu alaikum. Welcome to the live webinar on PLC and online teaching, a sharing session. এই ছুটির দিনে বিকেল বেলা আজকে আমাদের আরো একটি ওয়েবিনার হচ্ছে এবং এই ওয়েবিনারটি খুব একটা ফর্মালি টেকনিক্যালি আমরা ইম্পোজ করছি না টু ওয়াচ এন্ড টু এক্সপিরিয়েন্স রাদার দ্যান there are so many things to learn because learning should be unstoppable. Learning should not have any boundary. So এই learning এর সুযোগটি আমরা কখনোই মিস করতে চাই না তাই আমাদের যে কোনো সময় যে কোনো কলিগ যখন নতুন কিছু নিয়ে আসে এক্সাম্পলারি কোনো উদাহরণ এক্সাম্পল তৈরি করে তখন আমরা তাদেরকে শেয়ার মানে সামনে নিয়ে আসার চেষ্টা করি শেয়ার করার জন্য সো সেরকমই আজকে আমাদের সামনে আছেন Mr. Shakil Ahmed, Adjunct Lecturer, Department of Real Estate, Faculty of Business and Entrepreneurship. And Shakil Ahmed Champorke, ami bolechilam emailei apnaderke, je he is definitely a person with different nature and kind, signs of extraordinary performances. Like Shakil Ahmed jokhon amader sathe ajke present korchen, আমরা পরে আরো ডিটেল বলবো কিন্তু এখন বলে রাখি শাকিল আহমেদ স্যার কিন্তু আমাদের সাথে এখন পার্মানেন্ট টিচার হিসেবে নাই আপনারা জানেন যারা কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে এই সেমিস্টারে আমাদের সাথে কন্টিনিউ করার কথা ছিল কিন্তু ডিউ টু সেভারাল রিজনস কন্টিনিউ করতে পারছে না শাকিল আহমেদ স্যারও কিন্তু তাদের মধ্যে একজন কিন্তু শাকিল আহমেদ স্যার যে তার আনস্টপেবল অ্যাটিটিউড দেখিয়েছেন উইদাউট হ্যাভিং এন এক্সকিউজ আমরা যখন সবাইকে রিকোয়েস্ট করেছি সকল শিক্ষক কন্ট্রাকচুয়াল রেগুলার এভরিওয়ান তখন কিন্তু উনি নিজেকে থামিয়ে রাখেনি বরং খুব কুইক একটা শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে উইথ হার্ডওয়ার্ক উনি ওনার কোর্স রিপোজিটরিটা তৈরি করেছেন বিএলসিতে তো ওনার সাথে যখন কথা হচ্ছিল তখন হঠাৎ করে উনি একটা সফটওয়্যারের কথা বললেন যিনি মানে যেটি উনি ইউজ করছেন তো আমি শুনে সাথে সাথে ব্রাউজ করলাম এবং আমার মনে হলো আমিও একটু ইউজ করি তারপরে কিন্তু আমি আমার কোর্সের বিএলসি কোর্সের মধ্যে ওই প্যাডলেটটি ইউজ করেছি যেটি মনে আছে গতানুগতিক যে আমরা ডিসকাশন ফোরাম ইউজ করছি সেই ফোরামের থেকে এটা একটু হয়তো ভিজুয়ালি অ্যাট্রাকটিভ হতে পারে স্টুডেন্টদের জন্য আমি এটা এমবেড করে দিয়েছি সো স্টুডেন্টদের ফার্স্টেই যে আমি ইন্ট্রোডাকশনটি করব কোর্স এক্সপেকটেশন জানবো তারা এই প্যাডলেটে করতে পারবে কিন্তু এটি আমি শিখলাম কোথেকে আমি কিন্তু শিখলাম এই শাকিল আহমেদ স্যারের কাছ থেকে সো আমার তখন মনে হলো যে ওয়াই নট যে শাকিল আহমেদ স্যার আরো অনেক কিছু করছে আমরা সেগুলো শেখার চেষ্টা করি ওনার কাছ থেকে সো আমার সেই কারণেই আজকের এই ওয়েবিনারটা আমরা এইচআরডি থেকে অর্গানাইজ করেছি যে শাকিল আহমেদ স্যারের যে এক্সপিরিয়েন্সটি ছিল এই অবস্টেকল টাইম এই সময় যে সময় উনি নিজেই শিওর না যে উনি নেক্সট স্তরে কন্টিনিউ করছেন কিনা তারপরেও উনি নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন সো ওই সময় কি কি এক্সপিরিয়েন্স করেছেন হ্যান্ডস অন উইকে যদি আমাদেরকে একটু দেখান আজকে যদি ওনার ফিলিংটাও শেয়ার করেন যে ওনার আনস্টপেবল হওয়ার পিছনের গল্পটা কিরকম ছিল সে কারণে আজকে আমরা ইনভাইট করেছি সো রাইট নাও আই উড লাইক টু ইনভাইট মিস্টার শাকিল আহমেদ টু প্রেজেন্ট অর টু শেয়ার হিজ এক্সপিরিয়েন্স উইথ আস বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রমাদান মুবারক সবাইকে আমি প্রথমে সজল স্যারকে একটা ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করার জন্য তো
আমার আজকের এই টোটাল সেশনটাকে আমি চারটা পার্টে ভাগ করেছি। তো আমি প্রথমেই আমার স্ক্রিনটা শেয়ার করতে চাই। স্যার একটু কনফার্ম করবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো স্যার আপনি একটু তৈরি হলেন, আমি একটু সবাইকে একটু বলতে চাই যে অ্যাজ ইউজুয়াল আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি ওয়েবিনারে। ওয়েবিনারের সময় যখনই আমরা আমরা যে পেজ দিতে যাচ্ছি গুগল সাইটে, সেখানে নিচেই ক্লিক হেয়ার টু আস্ক কোশ্চেন নামের অপশনটি আছে, আপনারা অবশ্যই ওখানে যে প্রশ্ন করতে পারেন, এবং তার নিচেই অ্যাটেন্ডেন্স এর বাটনটি আছে যেখানে আপনি অ্যাটেন্ডেন্স দিবেন। থ্যাংক ইউ স্যার, আপনি শুরু করেন। ওকে, তো এটা হচ্ছে আমার আজকের টোটাল সেশনের আউটলাইন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবাই। তো আমি এই টোটাল সেশনটাকে চারটা পার্টে ভাগ করেছি। তো প্রথম পার্টে আমি আমার একটা কোর্স আপনাদের সাথে শেয়ার করব। আমি মেইনলি ফোকাস করব স্ট্রাকচার, আমার কোর্সের স্ট্রাকচারটাকে, কারণ আমি মনে করি যে একটা আমরা যখন বিএলসি এর স্ট্রাকচারটা বুঝতে পারবো এবং আমরা নিজেদের স্টাইলে বা নিজেদের স্ট্রাকচার দাঁড় করাতে পারবো, তখন আমাদের হাতে যে কোর্স আউটলাইন বা কিছু ডকুমেন্টস বা বুকস যদি থাকে সেগুলোর সাহায্যেই আমরা খুব সহজেই আমাদের বিএলসি তে আমাদের কোর্স ডেভেলপ করতে পারবো আমরা। তো এখানে আমরা প্রথমে আমি আমার কোর্স শেয়ার করব, এরপরে সেকেন্ড পার্টে আমি আমার কোর্স বিএলসি তে কিভাবে তৈরি করলাম একটু মানে বিস্তারিত যতটুকু অল্প সময়ে আমি যতটুকু করতে পারি আর কি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব, স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করেছি। এরপরে তৃতীয় পার্টে আমি হচ্ছে কিভাবে ভিডিও ক্লাস তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তিনটা খুবই সহজ সফটওয়্যার আমি ইউজ করেছি এবং আশা করি যে আপনারা একবার দেখলেই এই সফটওয়্যার গুলো ইউজ করে খুব সহজেই আপনারা কোর্স মানে আমাদের ক্লাস আর কি ভিডিও ক্লাস তৈরি করতে পারবেন। একদম লাস্ট পার্টে আমি তিনটা ওয়েবসাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই ওয়েবসাইট তিনটা খুবই পপুলার ইউএসএ তে এবং আমার মনে হয়েছে খুবই স্টুডেন্টদের মানে আগ্রহ বা অ্যাটেনশন নেওয়ার জন্য বা স্টুডেন্ট ইন্টারাকশনের জন্য খুবই কার্যকরী বলে আমার মনে হয়। তো সো প্রথম পার্ট আমি আমি আমার একটা কোর্স আপনাদের সাথে শেয়ার করব এখন। তো আমি আমার কোর্সে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার প্রোফাইল। তো প্রোফাইল আমি যদি এখানে ক্লিক করি, এইখানে প্রোফাইল নামে একটা অপশন পাবো আমি। তো এখানে ক্লিক করলে আমার এই ইন্টারফেসটা পাবো, এখানে তিনটা অপশন আছে। আমি কোর্সেস অপশনে ক্লিক করলে নিচে মার্কেটিং কমিউনিকেশন, এখানে আমি ক্লিক করলে আমার কোর্সটা আমি দেখতে পাবো। তো এই কোর্সে অ্যাকচুয়ালি আমি কি করেছি এটা একটু বলতে চাই, যে প্রথমে আমি একটা ওয়েলকাম নোট লিখেছি যেটা ওয়েলকাম টু এমকেটি 303 মার্কেটিং কমিউনিকেশন। এরপর আমি দুইটা পিকচার ইউজ করেছি, একটা স্টিল পিকচার এবং একটা অ্যানিমেটেড পিকচার। তো কিভাবে অ্যানিমেটেড পিকচার ইউজ করতে হয় এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব। এরপরে আমি কোর্স অবজেক্টিভ এখানে অ্যাড করেছি, এরপরে একটা ওয়েলকাম ভিডিও আমি স্টুডেন্টদের জন্য তৈরি করেছি যেটা দেখলে স্টুডেন্টরা মানে একটা রেসপন্স ভিডিও দেওয়ার জন্য একটা অপশন পাবে, এখানে ক্লিক করলে রেসপন্স ভিডিও তারা অ্যাড করতে পারবে। এখানে আমি ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে, এটা হচ্ছে ফ্লিপগ্রিড নামে একটা ওয়েবসাইট, এটা আমি বিস্তারিত এটা নিয়ে আমি কথা বলবো একদম আমার লাস্ট পার্টে। তো এখানে একটা গ্রিন বাটন আছে, এখানে ক্লিক করলে স্টুডেন্টরা খুব সহজেই তাদের রেসপন্স ভিডিও এখানে পোস্ট করতে পারবে। তো যাই হোক এটা আমি স্কিপ করি। এরপরে হচ্ছে যে আমি গ্রেডিং পলিসি অ্যাড করেছি, তারপরে কাউন্সিলিং আওয়ার এখানে অ্যাড করা আছে, কাউন্সিলিং এর আওয়ার এর পরেই আমি এখানে একটা ক্যালেন্ডার অ্যাড করে দিয়েছি যেন স্টুডেন্টরা খুব সহজেই আমার সাথে কোর্সের শিডিউল তৈরি করতে পারে, কাউন্সিলিং আওয়ারের শিডিউল তৈরি করতে পারে। এরপরে আমি টেক্সট বুক অ্যাড করেছি, এখানে ক্লিক করলেই টেক্সট বুক ডাউনলোড হবে। তারপরে রেফারেন্স বুক এখানে অ্যাড করেছি, মার্কেটিং কমিউনিকেশনের যে কোর্স আউটলাইন সেটা এখানে অ্যাড করা হয়েছে। এরপরে আমি একটা ফোরাম অ্যাড করেছি, জেনারেল নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা জেনারেল বিষয় নিয়ে এখানে আমার সাথে ডিসকাস করতে পারে। এরপরে আমার একটা প্রোফাইল শর্ট প্রোফাইল এখানে অ্যাড করেছি এবং একটা ছবি অ্যাড করেছি। এটা ছিল একদম ইন্ট্রোডাকশন পার্ট, যেটা আমি ব্ল্যাক শ্যাডো যেটা দেওয়া এইখানে
এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লার্নিং স্ট্রাকচার। আর লার্নিং স্ট্রাকচারে আমি যেটা করেছি, আমি হচ্ছে কয়েকটা টাইম লাইনে ভাগ করে নিয়েছি উইক টু থ্রি দিয়ে। আমি উইক টু থ্রিতে লেসন প্ল্যান কি সেটা আমি এখানে অ্যাড করেছি, যে উইক ওয়ানে আমি এই টপিক রিলেটেড পড়াশোনা করব স্টুডেন্টদের সাথে, উইক টুতে আমরা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। এরপর এখানে আমি লার্নিং আউটকাম, এই উইক ওয়ান এবং টু এর লার্নিং আউটকাম এখানে অ্যাড করেছি। এরপরে আমার একটা ভিডিও ক্লাস আমি এখানে অ্যাড করেছি একদম বেসিক মার্কেটিং কমিউনিকেশনের। তো এই ভিডিও ক্লাসটা দেখার পরে স্টুডেন্টরা কতটুকু বুঝতে পারলো এটার জন্য আমি চেক করার জন্য একটা শর্ট ক্লিক অ্যান্ড আনসার নামে একটা শর্ট কোশ্চেন এখানে অ্যাড করেছি। এখানে ক্লিক করলে স্টুডেন্টরা একটা গুগল ফর্মে চলে যাবে, এখানে তারা নেম আইডি ইমেল অ্যাড্রেস দিয়ে খুব সহজেই এখানে তারা তার মানে কোশ্চেনের আনসার করতে পারবে। সো এরপরে আমি ডেকোরেশনের জন্য একটা অ্যানিমেটেড পিকচার ইউজ করেছি এটা। এরপরে আরেকটা ভিডিও ক্লাস আমি অ্যাড করেছি। ভিডিও ক্লাসের পরে এখানেও এই ভিডিও ক্লাস দেখে স্টুডেন্টরা কতটুকু শিখতে পারলো এটা যাচাই করার জন্য আমি একটা ক্লিক অ্যান্ড আনসার নামে একটা অপশন এখানে রেখেছি। এখানে ক্লিক করলে প্যাডলেট নামে একটা ওয়েবসাইট সেখানে চলে যাবে, এবং এই প্যাডলেটের সুবিধা হচ্ছে এখানে জাস্ট স্টুডেন্টরা ঢুকে এখানে জাস্ট ডবল ক্লিক করলে একটা ট্যাব তৈরি হবে, এবং এখানে স্টুডেন্টরা তার নাম আইডি লিখে এখানে খুব সহজেই তারা এটা আনসার করতে পারবে যে কোশ্চেনের আনসারটা। প্লাস এখানে তারা ভিডিও বা যে কোনো ফাইল আপ করতে পারবে, এখানে লিংক শেয়ার করতে পারবে, পিকচার অ্যাড করতে পারবে, আরো অনেক অপশন আছে যেগুলো আর কি এখানে করতে পারবে। তো এইগুলা আমি প্যাডলেট নিয়ে একদম শেষে আরো আলোচনা করব। এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে যে একটা পেজ ইউজ করেছি এখানে। তারপর আমি কয়েকটা ফিগার এখানে দিয়েছি যেটা মার্কেটিং কমিউনিকেশন রিলেভেন্ট। তারপর এখানে দুইটা পেজ ইউজ করার পরে আমি একটা কুইজ এখানে নিব, যে প্রথম দুইটা উইকের ভেতরেই আমি একটা কুইজ নিব, আমার প্রথম কুইজ। তো প্রথম কুইজ আমি কিভাবে সাজিয়েছি, আমি কুইজ তৈরি করেছি লেসন দিয়ে। তো লেসন দিয়ে যদি কুইজ তৈরি করা হয় তো সেক্ষেত্রে লেসনের কয়েকটা সুবিধা আমরা পাবো, যেটা হচ্ছে আমি চাইলে আমি লেসন ওয়ান টু থ্রি বিভিন্ন ম্যাটেরিয়ালস অ্যাড করতে পারি, টেক্সট অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। এইগুলো অ্যাড করার পরে আমি কুইজে যেতে পারি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লেসন ওয়ানে আমি মার্কেটিং কমিউনিকেশনের ওভারভিউ লিখেছি এবং হচ্ছে একটা পিকচার ইউজ করেছি। এখানে যদি স্টুডেন্টরা লেসন টুতে ক্লিক করে তো তারা লেসন টুতে চলে যাবে। এখানে আমি আইএমসি রিলেটেড পড়াশোনা করেছি স্টুডেন্টদের সাথে মানে শেয়ার করেছি। এরপর এইখানে এই পেজ থেকে স্টুডেন্টরা যদি চায় যে লেসন ওয়ানে ব্যাক করবে তাহলে ব্যাক করতে পারবে এটা ক্লিক করে, এবং সে যদি চায় যে লেসন থ্রিতে যাবে তাহলে এখানে ক্লিক করলে লেসন থ্রিতে সে একটা ভিডিও দেখতে পাবে। তো এই ভিডিও দেখার পর সে এই তিনটা লেসন থেকে কি শিখলো এটার জন্য একটা কুইজ আমি, যেটা আমার প্রথম কুইজ টেস্ট ইয়োরসেলফ, এখানে ক্লিক করলে স্টুডেন্টরা কুইজে অ্যাটেন্ড করতে পারবে। এখানে আমি এমসিকিউ অ্যাড করেছি। তো এই এমসিকিউ এর যদি কেউ ভুল আনসার করে, সাপোজ এটা ভুল আনসার করলো, তো সেক্ষেত্রে এখানে একটা রেসপন্স আসবে রং অ্যান্সার ট্রাই এগেইন। তো সেক্ষেত্রে সে যদি চায় পরবর্তী কোশ্চেনে যেতে আসলে কিন্তু সে যেতে পারবে না, সে একদম প্রথম লেসনে আবার ব্যাক করবে, সেখানে সে আবার এই বিষয়গুলা স্টাডি করে লেসন টুতে যাবে। লেসন টুতে গিয়ে সে আবার এগুলা পড়বে, পড়ার পরে লেসন থ্রিতে গিয়ে ভিডিওটা দেখবে, আবার টেস্ট ইয়োরসেলফ দিয়ে প্রথম এই যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা আবার আনসার করবে। তো এই কোশ্চেনটা যদি এখন কারেক্ট আনসার করে তো সেক্ষেত্রে এখানে রেসপন্স আসবে ইউ ইয়েস কংগ্রাচুলেশন, সো কন্টিনিউ করলে সে নেক্সট কোশ্চেনে যেতে পারবে। তো সাপোজ নেক্সট কোশ্চেনে সে হচ্ছে যে যদি কারেক্ট অ্যান্সার দেয় সেক্ষেত্রে সে এই টোটাল কুইজটা শেষ করবে এবং হচ্ছে সাবমিট করবে। তো এভাবেই হচ্ছে আমি আমার কুইজ রেডি করেছি। তো কুইজ যদি আমরা লেসন আকারে লেসন দিয়ে আর কি কুইজ ইউজ করি তো সেক্ষেত্রে আমরা এই অপশনগুলা আমরা বাড়তি পাবো। একদম শেষে আমি একটা ডিসকাশন ফোরাম অ্যাড করেছি, ডিসকাশন অফ উইক ওয়ান অ্যান্ড টু, যেটা হচ্ছে যে স্টুডেন্টরা এই দুইটা উইকে কি শিখলো সেটা নিয়ে জেনারেল ডিসকাশন হতে পারে। তো সেখানে আমি একটা ডিসকাশন ফোরাম এখানে অ্যাড করেছি। তো এটা ছিল আমার প্রথম পার্ট, যেটা
লার্নিং স্ট্রাকচারের যে উইক ওয়ান এবং টু এর যে বিস্তারিত সেটা। এরপরে আমি সেম কাজ করেছি যে উইক টু থ্রি অ্যান্ড ফোরেও আমি সেম এখানে লেসন প্ল্যান তৈরি করেছি। তারপরে হচ্ছে যে লার্নিং আউটকাম এখানে আছে, বিভিন্ন ফিগার আছে, ভিডিও আছে। তারপর আমরা আমি উইক ফাইভ সিক্সে গেছি। তো এভাবে হচ্ছে যে আমি স্ট্রাকচার দাঁড় করিয়েছি। তো একটা ব্যাপার হচ্ছে যে আমি একদম শেষে আমি ডকুমেন্টস এন্ড স্লাইডস নামে একটা পার্ট আমি এখানে শেয়ার করেছি, যেটা যে আমি যতগুলা ডকুমেন্টস বা স্লাইড বা বুকস বা প্রেজেন্টেশন স্লাইড যেগুলা আমি চাইবো যে স্টুডেন্টদের সাথে শেয়ার করতে, সেগুলো আমি সব একসাথে রেখেছি যেন স্টুডেন্টরা খুব সহজেই এটা ডাউনলোড করে তারা ইউজ করতে পারে। তো এটা চাইলে আপনারা এটা হাইড করে দিতে পারেন, জাস্ট যে কোনো পার্ট আপনি যদি চান যে স্টুডেন্টরা দেখবে না, তো সেক্ষেত্রে আপনি হাইড করতে পারেন। কিভাবে, জাস্ট যে ট্রান এডিটিং অন এটা করার পর একদম শেষ পার্টে আমি চাচ্ছি না যে এটা স্টুডেন্টরা দেখুক। তো সো এখানে গিয়ে এডিট অপশনে গিয়ে আমি এই যে হাইড টপিক দিলে এটা স্টুডেন্টদের সাথে হাইড হয়ে যাবে স্টুডেন্টদের কাছে। তো কিন্তু আপনি এখানে অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ডেভেলপমেন্ট এটা করতে পারবেন। তো এইভাবে হচ্ছে যে আমি আমার স্ট্রাকচার রেডি করেছি। তো এখানে আমি কুইজ তিনটা কুইজ অ্যাড করেছি, প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট সবকিছু অ্যাড করেছি। তারপরে অ্যাটেন্ডেন্স হিসাবে আমি বিভিন্ন আমি মনে করেছি অ্যাটেন্ডেন্স হিসাবে আমরা কি করতে পারি যে প্রত্যেকটা লেসনের পরে আমরা হয়তো বা প্রত্যেকটা ক্লাসের পরে হয়তো একটা শর্ট কোশ্চেন আমি অ্যাড করে দিলাম, সেই কোশ্চেনটার অ্যান্সার একটা নির্দিষ্ট টাইমে যদি কেউ অ্যান্সার করে সেক্ষেত্রে সে অ্যাটেন্ডেন্সটা পাবে। তো এটা ছিল আমার প্রথম পার্ট, যেটা হচ্ছে যে আমি আমার কোর্স আপনাদের সাথে শেয়ার করেছি। কোর্সের স্ট্রাকচার শেয়ার করাই আমার মূল উদ্দেশ্য ছিল, কারণ আমি মনে করি যে স্ট্রাকচার যদি আপনারা আপনাদের নিজেদের স্টাইলে স্ট্রাকচারটা বুঝতে পারেন, তাহলে খুব সহজেই আমাদের হাতে যে ডকুমেন্টস গুলো আছে এগুলো দিয়ে আমরা কোর্সের স্ট্রাকচার ডেভেলপ করতে পারি, এবং পরবর্তীতে এই প্ল্যান অনুযায়ী আমরা হচ্ছে যে বিভিন্ন রিসোর্স ডেভেলপমেন্ট করে আমরা কোর্সের ডেভেলপমেন্টে যেতে পারি। তো যাই হোক, প্রথম পার্ট আমার শেষ হলো, এখন হচ্ছে আমি সেকেন্ড পার্ট, তার মানে হচ্ছে যে আমি কিভাবে ডিজাইন করেছি এটার জাস্ট একটু স্টেপ বাই স্টেপ আমি দেখানোর ট্রাই করব। খুব বেশি সময় নিব না, কারণ আমি অলরেডি জানি যে বেশ আমরা সবাই আর কি অলরেডি ফাংশনাল বিষয়গুলো আমরা মোটামুটি সবাই পারি, কিন্তু স্ট্রাকচারটা দেখানো আমার মেইন উদ্দেশ্য। সো স্ট্রাকচার দেখানোর জন্য আমি আবার আমার আরেকটা নতুন ট্যাব খুলে আমি আরেকটা নতুন একদম ফ্রেশ কোর্সে যাচ্ছি। তো এখানে একটা জিনিস আমার দেখানোর আছে যে এই যে এইটা হচ্ছে যে এটাতে একটা পিকচার আছে প্লাস এটার একটা সামারি আছে এই কোর্সটার, কিন্তু এইটা এনভায়রনমেন্টাল ইস্যু ইন রিয়েল স্টেট এটাতে কোনো পিকচার আমি ইউজ করিনি বা এখানে কোনো সামারিও নাই। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে ফ্রেশ কোর্স, এখানে আমি কোনো কিছুই করিনি। তো সো আমি একটা ফ্রেশ কোর্স যেমন ফান্ডামেন্টালস অফ রিয়েল স্টেট এটাতে যদি প্রবেশ করি, তো সেক্ষেত্রে প্রথম যে ইন্টারফেসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এইটা। তো এইখানে আমি প্রথমেই তিনটা ভাগে এটা ভাগ করতে চাই এই টোটাল কোর্সটাকে ইন্টারফেসটাকে। যে প্রথম পার্টটা হচ্ছে যে এই যে এতটুকু যে এই ব্ল্যাক শ্যাডোর উপরে যতটুকু আছে এতটুকু যে ফান্ডামেন্টাল অফ রিয়েল স্টেট। তো এইখানে তেমন কিছু করা নেই, আমি দেখাবো আপনাদের। এরপরে হচ্ছে এই যে ব্ল্যাক অংশটুকু এতটুকু আমরা সেকেন্ড পার্ট বলতে পারি, এবং লাস্ট পার্ট এই যে নিচে ব্ল্যাক শ্যাডোর নিচে টপিক ওয়ান টপিক টু টপিক থ্রি এইগুলাকে আমি থার্ড পার্ট হিসেবে ধরতে পারি। তো এই তিনটা পার্ট কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় সেটা আমি একটু দেখাতে চাই। যে প্রথমে ফান্ডামেন্টাল অফ রিয়েল স্টেট এই যে এই পার্টটায় আমি কি করতে পারি, এটা জাস্ট এখানে এডিট সেকশনে গিয়ে এখানে অ্যাকচুয়ালি তেমন কিছুই করার নেই, আমি জাস্ট আর কি কোর্স সামারি হিসাবে আমি কিছু অ্যাড করতে পারি কোর্সের সামারি। তো কোর্স সামারি আমি অলরেডি স্যার আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যেহেতু ওই সেটিংস এ গিয়েছেনই একটা পার্ট খুব ইম্পর্টেন্ট দেখানোর জন্য, আপনি আপনার সাইটে যান স্যার। ওকে, হ্যাঁ সেটিংস এ একটু উপরে যান স্যার, এখানে যে কোর্সটি আছে কোর্স ভিজিবিলিটি এটা ম্যাক্সিমাম টাইম অনেক সময়
দেখা যায় যে এখানে শো না থেকে এখানে হাইড করা থাকে, একটু স্যার ক্লিক করেন। হ্যাঁ, সো এটা অবশ্যই চেক করে নেবেন, কারণ স্টুডেন্টরা এখন অ্যাক্সেস করবে আপনার কোর্সটি, হাইড করা থাকলে ওরা কোনোভাবেই খুঁজে পাবে না। সো এটার জন্য অবশ্যই কোর্স ভিজিবিলিটিতে শো থাকে। অনেক সময় হয় কি আপনি শো করে রেখেছেন হয়তো অনেকদিন আগে থেকে, কিন্তু হঠাৎ হাইড হয়ে গিয়েছে, সিস্টেম আপগ্রেড হলে এটা হাইড হয়ে যায় অনেক সময়। সো এটা চেক করে নেবেন যখন স্টুডেন্টদেরকে পাঠাচ্ছেন বা কাউকে পাঠাচ্ছেন যে এটা শো করা আছে কিনা। থ্যাংক ইউ স্যার, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। তো হ্যাঁ, এটা শো করে দিলে আমরা স্টুডেন্টদের মানে যখন এনরোল করবো স্যার। থ্যাংক ইউ স্যার এটা দেখানোর জন্য। তো এরপর কোর্স সামারি হিসাবে আমি কিছু একটা অ্যাড করতে চাচ্ছি এখানে। আমার অলরেডি এটা কোর্স সামারি এখানে আছে, তো আমি এটা ক্লিক করে কপি করে আমি জাস্ট এখানে চুজ ফাইল, এখানে পিকচার আছে, আমি এটা এড করি। ওই যে ভিজিবল হবে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো। এরপরে যে সেকেন্ড পার্ট আমি দেখাবো, যে এই যে ব্ল্যাক শ্যাডো যে পার্টটা, এই পার্টটা আমি কিভাবে ডেভেলপ করেছি সেটা আমি আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে যে প্রথমে আমি ওয়েলকাম নোট লিখেছি একটা, ওয়েলকাম টু এমকেটি মার্কেটিং কমিউনিকেশন। তো এইখানে এডিট সেকশনে গিয়ে যদি হচ্ছে আমি কাস্টম এটাতে ক্লিক করি, তো সেক্ষেত্রে এখানে আমি ওয়েলকাম টু আরএসটি 101 ফান্ডামেন্টাল অফ রিয়েল এস্টেট এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, এরপর এখানে আমি একটা পিকচার ইউজ করেছি, আমি আগেরটা যদি দেখাই। তো এখানে আমি দুইটা পিকচার ইউজ করেছি, একটা স্টিল পিকচার এবং একটা অ্যানিমেটেড পিকচার। তো অ্যানিমেটেড পিকচার কিভাবে ইউজ করতে হয়, অ্যানিমেটেড পিকচার ইউজ করা খুবই সহজ। জাস্ট ব্রাউজারে গিয়ে জাস্ট জিআইএফ ফরম্যাটের যে কোনো একটা পিকচার যদি আপনি ডাউনলোড করে নেন, যেমন আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে রিয়েল এস্টেট জিআইএফ দিয়ে যদি সার্চ করি অনেক পিকচার এখানে আসবে। তো যে কোনো একটা পিকচার যদি আমি এখানে ডাউনলোড করে নেই, সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যানিমেটেড পিকচার। অ্যানিমেটেড পিকচার ইউজ করলে সুবিধা হচ্ছে যে আমার মনে হয় যে একটা লাইভ একটা ভিউ আমি মানে একটা লাইভ ফিলিংসটা আসবে আর কি। তো এখানে আমি একটা পিকচার ইউজ করছি, অ্যানিমেটেড পিকচার। তো সো এটা চলে আসছে, এই যে এটা অ্যানিমেটেড পিকচার এখানে দেখা যাচ্ছে। ক্লাস কোর্স অবজেক্টিভ গ্রেডিং পলিসি কাউন্সেলিং আওয়ার, এগুলা আমি মনে করি যে এগুলো আমরা সবাই পারি। তো সো এতটুকুই আমি দেখাবো, এখানে আর বেশি সময় নিব না আমি। এরপরে যে থার্ড পার্ট, তৃতীয় পার্ট যেটা টপিক লেখা আছে, এখানে আমি কি করেছি, আমি হচ্ছে উইক ওয়ান উইক টু উইক থ্রি এভাবে টাইম লাইনে আলাদা করে নিয়েছি। তো এভাবে আপনারাও চাইলে উইক ওয়ান টু থ্রি, আমি এখানে দুইটা উইককে একসাথে করেছি, আপনারা চাইলে আপনাদের নিজেদের স্টাইল ফলো করতে পারেন। কারণ এখানে উইক ওয়ান টু তে কি পড়িয়েছি সেটা দিয়েছি, আপনারা উইক ওয়ানে কি টপিকগুলো টাচ করবেন সেগুলো এখানে দিতে পারেন। তো এভাবে দিয়ে সম্পূর্ণটা সাজাতে পারেন। তো টোটাল যতগুলা উইক আমরা ক্লাস নিব, আমরা সাধারণত 24-25 ক্লাস নেই একটা সেমিস্টারে। তো এটাকে ভাগ করলে আমি অ্যাবাউট 12 উইকস পাই। তো উইকস যদি আমি টোটালটা সাজিয়ে ফেলি, আমার আউটলাইন প্লাস হচ্ছে যে লার্নিং আউটকাম যেটা সেটা সাজিয়ে ফেলি, তারপরে এখান থেকে কিন্তু আমি বিভিন্ন বিভিন্ন যে টপিকগুলো আছে টপিকগুলো ওয়াইজ আমি হচ্ছে যে আমার কোর্সের ডেভেলপমেন্ট করতে পারি, বিভিন্ন ভিডিও ক্লাস বা যে কোনো সোর্স তৈরি করে। তো এভাবে হচ্ছে যে আমি এটা রেডি করতে পারি। তো এরপরে এইখানে একটা জিনিস আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে বিএলসি থেকে একটা কোর্স রিপোজিটরি টেমপ্লেট দিয়েছে, এখানে আমরা সেটা কিন্তু ফলো করতে পারি। কিন্তু আমি এখানে আমার নিজের একটা স্টাইলে এখানে লিখে রেখেছি যে কি কি জিনিস আমরা এখানে অ্যাড করব। যে আমি এখানে দিতে পারি যে এই যে লার্নিং স্ট্রাকচারে 3 কুইজ আমাদের অ্যাড করতে হবে, কারণ আমরা জানি যে 3টা কুইজ আমাদের নিতে হয়, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, মিড টার্ম ইনস্ট্রাকশন, ফাইনাল ইনস্ট্রাকশন, অ্যাটেন্ডেন্স, তারপরে ডিসকাশন ফোরাম প্রত্যেকটা পার্টে থাকা উচিত।
তারপরে ডকুমেন্ট এন্ড স্লাইড, এটা আমার স্টাইলে আমার মনে হচ্ছে এটা থাকা উচিত। তো এইভাবে আমরা কোর্স ডেভেলপ করতে পারি। তারপরে হচ্ছে যে আমি আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস এবং রিসোর্সটা আমাদের ক্লিয়ার হতে হবে। ওকে, তো এখানে আমি যদি ক্লিক করি তো অ্যাক্টিভিটিস এন্ড রিসোর্স লেখা আছে। তো এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে প্লাস নিচে রিসোর্সেস আছে। তো এখন এই অ্যাক্টিভিটিস গুলা আমি কোনটা ইউজ করলে কি ধরনের ফাংশনাল বিষয়গুলা পাবো, স্টুডেন্টের ইভালুয়েশনের জন্য আমি কোনটা কোন অ্যাক্টিভিটিস দিব, কুইজের জন্য কিভাবে কোনটা দিব, এগুলা অ্যাকচুয়ালি বোঝার জন্য এগুলা ইউজ করতে হবে। আর কুইজের জন্য আমি এখানে ইউজ করেছি লেসন, আপনারা লেসন ইউজ করে দেখতে পারেন। তো লেসন ইউজ করে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনও করা যায়। তো এভাবে আমরা করতে পারি, তবে এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের এগুলা ইউজ করতে হবে। এরপরে রিসোর্স যেগুলো আছে, রিসোর্সও আমরা ইউজ করতে পারি। ইউজ করলে ইনশাল্লাহ আমরা খুব সহজেই বুঝতে পারবো যে স্টুডেন্টদের কোন ইভালুয়েশনের জন্য কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা যেতে পারি, বা স্টুডেন্টদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেওয়ার জন্য আমরা একটা ক্লিয়ার ধারণা পেতে পারি। তো এতটুকুই আমার সেকেন্ড পার্ট কমপ্লিট। এরপরে আমি কিভাবে আমার ভিডিও ক্লাস তৈরি করেছি সেটা দেখাবো। তো ভিডিও ক্লাস তৈরি করার জন্য আমি তিনটা সফটওয়্যার ইউজ করেছি। একটা হচ্ছে OBS স্টুডিও, স্মুথ ড্র এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো অনেকেই অনেক রকম সফটওয়্যার ইউজ করতে পারেন, যেমন লুম ইউজ করা যেতে পারে, স্ক্রিন কাস্টিফাই ইউজ করা যেতে পারে, এটা একটা গুগলের এক্সটেনশন, এটা ইউজ করে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। স্মুথ ড্র হচ্ছে যে একটা বোর্ড, তো এখানে আমি জ্যাম বোর্ড ইউজ করতে পারেন, জ্যাম বোর্ড অসাধারণ। তারপরে ক্লাসরুম স্ক্রিন যেটা, এটাও খুবই সুন্দর বোর্ড, আপনারা ইউজ করতে পারেন। তো OBS স্টুডিও কিভাবে ডাউনলোড করে এবং স্মুথ ড্র কিভাবে ডাউনলোড করে এটা আমি একটু দেখিয়ে দিই। এটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। আমি যদি আলাদা একটা ট্যাব এখানে খুলে OBS স্টুডিও দিয়ে সার্চ করি, OBS ডাউনলোড দিয়ে, এখানে এই যে এইখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হবে এবং খুব সহজেই আপনি এটা ইনস্টল করে ইউজ করতে পারবেন। তারপরে আরেকটা হচ্ছে যে যদি আমি স্মুথ ড্র যেটা আমি দেখিয়েছি, স্মুথ ড্র ডাউনলোড, এই যে এখানে আপনি স্মুথ ড্র দিয়ে সার্চ করলে এখানে স্মুথ ড্র ডাউনলোড, এই যে অপশন গুলো আছে এখানে যে কোনো একটা ফাইল আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন, এটা জিপ ফাইল আছে, তো ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন। তো এভাবেই। আর লাস্ট যেটা সেটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা হচ্ছে আমি এটা সাধারণত পেইড সফটওয়্যার। তো এটা আমার একটা সাইটে আমি এটা রেখেছি যে ক্র্যাক ফাইল, আপনারা শুধুমাত্র এই সাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এখান থেকে আপনারা খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করতে পারেন এবং ইনস্টল করে ইউজ করতে পারেন। এবং ওইখানে আমি আপনাদের একটা ভিডিও সাজেস্ট করেছি, 20 মিনিটের একটা ভিডিও, অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। তো ওই টিউটোরিয়ালটা দেখলে আপনারা ইনশাল্লাহ খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবেন। তো সো আমি আর দেরি না করে, OBS স্টুডিও ইনস্টল করা আছে আমার, তো আমি কিভাবে OBS স্টুডিও ইউজ করে ভিডিও তৈরি করতে হয় এটা একটু দেখাই। তো এটা আমি ক্লিক করলাম। সো এটা হচ্ছে প্রথম ইন্টারফেস যেটা আমরা OBS ইনস্টল করার পরে এটা ওপেন হলে এটা দেখতে পাবো। তো এখান থেকে এই যে সোর্স নামে যে বক্সটা আছে এইখানে আমার প্লাস একটা বাটন আছে, এখানে আমি যদি ক্লিক করি এখানে অনেক সোর্স দেখতে পারবো। তো এই সোর্স গুলো হচ্ছে যে আমার যেটা আমি অ্যাড করব সেটা এখানে শো করবে। ওকে, তো আমি চাচ্ছি যে একটা ভিডিও ক্রিয়েট করব যেটার মাধ্যমে আমি একটা প্রেজেন্টেশন স্লাইড দেখাবো এবং একটা বোর্ড ইউজ করব যেটার আমি স্মুথ ড্র এখানে ইউজ করব। হুম,
তো স্মুথ ড্রর আমি একটু এর ফিচারটা একটু জাস্ট ডেসক্রাইব করতে চাই যে এখানে অনেক রকম বোর্ড আপনি ইউজ করতে পারবেন, অনলাইনে অনেক রকম বোর্ড আছে, ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড, কিন্তু এই স্মুথ ড্রর স্পেশাল ফিচার হচ্ছে এখানে আপনি অনেক পিকচার অ্যাড করতে পারবেন, যেমন চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারবেন যেটা স্টুডেন্টদের আরো ভিজুয়াল সেন্স দেবে। তো আমি চাই যে একটা ভিডিও ক্রিয়েট করতে OBS এর মাধ্যমে, যেটার মাধ্যমে আমি একটা স্মুথ ড্র এটা শো করব, প্লাস হচ্ছে একটা প্রেজেন্টেশন থাকবে এবং সাইড একটা ভিডিও থাকবে আমার শর্ট। তো আমি প্রথমেই এখানে অ্যাড করি যে এই যে উইন্ডো ক্যাপচার, যেটা উইন্ডো ক্যাপচারে এটা ক্লিক করার পরে এখানে কিন্তু উইন্ডোতে ওপেন আছে OBS স্মুথ ড্র। সো এটা এটাই এখানে আসবে, এখানে আমি ক্লিক করলে এটা আমি দিলাম যে এসডি দিয়ে দিলাম স্মুথ ড্র দিয়ে। তো এখানে ওকে দিলে, সরি একটু প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, সরি। তো এখানে ক্লিক করলে উইন্ডো ক্যাপচার দিলে আমি যদি হচ্ছে স্মুথ ড্র দিয়ে দেই, আপনারা এটা ইউজ করতে পারবেন। তো ডিসপ্লে ক্যাপচার দিলে আমার মনে হয় যে টোটাল এই সম্পূর্ণ ভিউটাও আমি যেভাবে হচ্ছে যে গুগল মিটে আমি যেভাবে ইউজ করছি শেয়ার করছি, তো সেভাবে হয়তো বা হবে, আমি এটা কখনো ইউজ করিনি। তো এটা ওকে, এটা কি দেখা যাচ্ছে স্যার? হ্যালো, হ্যাঁ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, এখানে একটা প্রবলেম হচ্ছে আসলে, আমি ঠিক ক্লিয়ার না কারণটা কি। এটা আমি প্রেজেন্টেশনটা আমি শো করতে যাচ্ছি যে আমি যদি উইন্ডো ক্যাপচার দিয়ে এটা ওকে দেই, তো এটা একটু প্রবলেম করছে যেহেতু আমি গুগল মিটে আছি। তো যাই হোক, আমি বেশি সময় নিব না আপনাদের, এটা টিউটোরিয়াল আমি হচ্ছে আমার সাইটে অ্যাড করে দিব ইনশাল্লাহ, তো এখান থেকে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। তো এটা ছিল হচ্ছে যে আমার সেকেন্ড থার্ড পার্ট আমি যেটা ইউজ করেছি, আমি এটা স্কিপ করি কারণ হচ্ছে এটা প্রবলেম করছে। হ্যালো, হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা গুড আইডিয়া যে আমরা হচ্ছে এটা টিউটোরিয়ালটা আপনার যেটা রেকর্ডেড ভার্সন অফ ওয়েবিনার সাথে পাঠিয়ে দিব। নো ওয়ারিস, ওকে, থ্যাংক ইউ। সো এরপরে আমি থার্ড পার্ট ফোর্থ পার্টে যাব, যে আমি তিনটা ওয়েবসাইট আমি এখানে শো করব যেটা USA তে খুবই পপুলার তিনটা ওয়েবসাইট, একটা হচ্ছে ফ্লিপগ্রিড, আর একটা প্যাডলেট এবং আর একটা হচ্ছে কাহুট। তো এই ফ্লিপগ্রিডটা আমি অলরেডি হচ্ছে ইউজ করেছি, আমি আপনাদের দেখিয়েছি আমার কোর্সে যদি যাই এখানে, এইখানে এই যে ক্লিক অ্যান্ড রেসপন্স, আমি এখানে একটা ভিডিও অ্যাড করেছিলাম প্রথমে ওয়েলকাম দিয়ে স্টুডেন্টদেরকে। তো এখানে ক্লিক করলে আমি ফ্লিপগ্রিডে প্রবেশ করলাম। তো এই ফ্লিপগ্রিডে একটা ভিডিও আমি অ্যাড করেছি, যে ভিডিওটা ওইখানে অ্যাড করা ছিল সেটা। তো এখানে যদি এটা ওপেন করি, এবং হচ্ছে বলেছি যে এখানে একটা গ্রিন বাটন আছে যেটা ক্লিক করলে তোমরা খুব সহজেই একটা রেসপন্স ভিডিও আমাকে শেয়ার করতে পারো।
তো এখানে স্টুডেন্টরা এখানে যদি ক্লিক করে তো সেক্ষেত্রে এই যে এখন আমাকে দেখা যাবে তো এইখানে হচ্ছে যে এই ইয়াটা আসবে তো এই অপশনে স্টুডেন্টরা অনেক রকমের ফিল্টার ইউজ করতে পারে যেমন এই যে এখানে বিভিন্ন রকমের ফিল্টার আছে এগুলো ইউজ করতে পারবে অনেক স্টুডেন্ট চায় না যে তার ফেসটা দেখা যাক তো সেক্ষেত্রে সে এই পিক্সেল অপশনটা ইউজ করবে ইউজ করতে পারবে এখানে স্টিকি নোট ইউজ করা যায় এই যে এখানে চাইলে কেউ যদি চায় তো সেক্ষেত্রে স্টিকি নোট ইউজ করতে পারবে এখানে যদি চায় কিছু লিখবে বিভিন্ন কালারে সে এখানে লিখতে পারবে এরপর সে চাইলে এখানে ড্রয়িং করতে পারবে বা এখানে বোর্ড হিসাবে ব্ল্যাক বা হোয়াইট বোর্ড এখানে ইউজ করতে পারবে এটা সম্পূর্ণই একদম ফ্রি একটা ওয়েবসাইট এটা মাইক্রোসফটের একটা ওয়েবসাইট তো সো আমার মনে হয় যে খুবই স্টুডেন্টরা পছন্দ করবে এটা এখানে একটা অপশন আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে এখানে যদি আমি ভিডিও ক্যাপচার দেই তো সেক্ষেত্রে এখানে আমি চাইলে আনডু করতে পারবো মানে রিডু আবার নতুন করে আমি করতে পারবো যদি আমার মনে হয় যে না ইটস নট ওকে ওকে আবার হচ্ছে যদি আমি চাই যে না আমার ওকে এটা এই ক্লিপসটা ওকে তো সো আমি এটা পাঠাবো তো তখন এখান থেকে চাই এটা এই ক্লিপসটা ওকে তখন এখান থেকে আমি এডিট করার অপশনটা পাবো যে এখানে ক্লিক করলে আমি কতটুকু রাখতে চাই অতটুকু আমি রাখতে পারবো সো ফ্লিপগ্রিডের এতটুকুই ছিল এখন আরো কিছু বিষয় আছে যেগুলো আমি শেয়ার করতে চাই যে ফ্লিপগ্রিডে যদি একজন টিচার চায় যে তার আরো আরেকজন টিচারের সাথে তার গ্রিড শেয়ার করতে এবং দুজনই হচ্ছে যে কন্ডাক্ট করতে চায় একটা কোর্স তো সেক্ষেত্রে এটা পসিবল প্লাস হচ্ছে যে এখানে কিছু অলরেডি কিছু কোর্স বা অ্যাসাইনমেন্ট এখানে আপনারা পাবেন যেটার মাধ্যমে খুব সহজেই স্টুডেন্টদের মানে বিভিন্ন অ্যাসাইনমেন্ট আপনারা এখান থেকে মানে দিয়ে দিতে পারবেন তো এতটুকু ছিল হচ্ছে যে ফ্লিপগ্রিডের অংশ এরপরে আমি যেটা দেখাবো যেটা প্যাডলেট প্যাডলেটটাও খুবই চমৎকার একটা ওয়েবসাইট যেটা আমি এখানে ইউজ করেছি এই যে ক্লিক অ্যান আনসার তো এই ভিডিওটা টোটাল দেখার পরে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি যদি বুঝতে পারে ক্লিয়ারলি তখন আমি এই আনসারটা পাবো যে আমি বলেছি যে 10টি প্রোডাক্ট বা ব্র্যান্ডের নাম যেটা তোমার ব্রেনে আছে সেটা এখানে শেয়ার করো তো এখানে ক্লিক করলেই প্যাডলেটে চলে যাবে স্টুডেন্টদের ব্রেন স্ট্রিমিং এর জন্য এটা আমার মনে হয় খুবই ইফেক্টিভ একটা ওয়েবসাইট তো এখানে ডাবল ক্লিক করলে স্টুডেন্টরা তার নেম আইডি এবং হচ্ছে যে এখানে শেয়ার করতে পারবে তার আনসারগুলো চাইলে এখানে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবে তো এটা ছিল হচ্ছে ফ্লিপগ্রিড এবং লাস্টের পার্ট আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কাহুট কাহুটের ফিচারটাও অসাধারণ যে এটা হচ্ছে যে একটা স্ক্রিনে টিচারের স্ক্রিনে কোশ্চেন থাকবে এবং চারটা অপশন এখানে থাকবে স্টুডেন্টরা চাইলে তাদের মোবাইল ইউজ করে বা হচ্ছে যে পিসি ইউজ করে এই কোশ্চেনস গুলার আনসার করতে পারবে খুব সহজেই ইনস্ট্যান্ট যে আমরা কুইজ গুলা নেই যেটার হয়তোবা আমাদের একটা ভয় থাকে যে স্টুডেন্টরা হয়তোবা এটা আনফেয়ার ওয়ে অবলম্বন করবে তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ইনস্ট্যান্ট কুইজ নিয়ে নেই তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইটস পসিবল টু মানে অ্যাভয়েড আনফেয়ারনেস তো এইভাবেই আমরা কাউট ইউজ করতে পারি তো অ্যাকচুয়ালি আমার পার্ট শেষ করার আগে আমি আমার একটা সাইট আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আশা করব যে এই সাইটটা আপনাদের হেল্প করবে এটা আমি তৈরি করেছি বিএলসি এর জন্য এবং আমার সম্পূর্ণ আমার পার্সোনাল ইউজের জন্য তো এইখানে আমি বেশ কিছু
এই যে ফ্লিপগ্রিড, প্যাডলেট, কাহুট এগুলোর টিউটোরিয়াল গুলো আমি সাজেস্ট করেছি, আপনারা চাইলে এখান থেকে হেল্প নিতে পারেন। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের এখানে আমি কিছু ইউটিউব চ্যানেল আপনাদের সাজেস্ট করব যে এইগুলা আপনারা দেখতে পারেন, এগুলা অনলাইন টিচিং এর জন্য খুবই ইফেক্টিভ বলে আমার মনে হয়। তারপর কিছু ক্র্যাক সফটওয়্যার যেগুলা মানে পেইড সফটওয়্যার যেগুলা যেগুলো আমাদের অনলাইন ক্লাস তৈরি করার জন্য প্লাস আমাদের অনলাইন ক্লাসের জন্য প্রয়োজন হবে, তো এইগুলো আমি এখানে ক্র্যাক ভার্সন রেখে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে আছে তো কিছু টিউটোরিয়াল সাজেস্ট করেছি, আশা করি এই টিউটোরিয়াল গুলা দেখলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এই সফটওয়্যার গুলা খুব সহজেই শিখতে পারবেন। তো থ্যাংক ইউ, আমি মনে করি যে আজকের সেশনটা আপনাদেরকে হেল্প করবে আশা করি। তো আমি এজাজ স্যারের কাছে যাচ্ছি, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার, আমি একটু কুইক প্রিভিউ করব আপনার সেশনটি, যে আপনার সেশনে আপনি কি কি আমাদেরকে বলেছেন। সবগুলা হয়তো করতে পারবো না, বাট আমি যতটুকু নোট নিয়েছি, আমি রিকোয়েস্ট করব আমার স্ক্রিনটি একটু পিন করে দেওয়ার জন্য, সো দ্যাট লাইভে স্ক্রিনটি দেখতে পাওয়া যায়। আমরা শুরুতে আপনার যে স্ট্রাকচারটি ছিল স্যার, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, আমি যখন দেখেছি এত নিখুঁত ভাবে হয়তো আমি দেখিনি, অসাধারণ ছিল। কিন্তু আজকের প্রেজেন্টেশনটাতে আমার অনেক সুবিধা হলো যে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা পার্ট দেখতে পেলাম, এবং আপনি সেগমেন্ট করে যখন দেখিয়েছেন পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি অফ আ বিএলসি উইন্ডো, তখন আমার মনে হয়েছে আরো সহজ হয়েছে অনেকের ক্ষেত্রে। যেমন প্রথমে আপনি বলেছেন যে আপনি একটা রেসপন্স ভিডিও অ্যাড করেছেন, যেটা একদম শেষের দিকে দেখালেন যে ফ্লিপগ্রিড অপশনটি দেখে, এবং আমি অনেকের প্রশ্ন উত্তরের ওই স্লাইডে যে দেখলাম যে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে ফ্লিপগ্রিড এর আইডিয়াটা। অ্যাট দ্য সেম টাইম আপনি নিজে স্কেজুল দিয়েছেন, এবং স্কেজুলের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি একটা হাইপার লিঙ্ক করে দিয়েছেন, যেন স্টুডেন্টরা সহজেই অ্যাপয়েন্টমেন্টে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। বিকজ আমরা যতই স্টুডেন্টদেরকে বলি না কেন যে যখনই দরকার হবে আমরা নক করবা, এই অপশনটি যদি আমরা না দিয়ে দিই যে এই বাটনে ক্লিক করে আমার অ্যাভেলেবেল অপশন দেখা যাবে, কোন সময় আমার সেশন নিতে পারবা, খালি আছে আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম, সেখানে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবা, এই অপশনটি না দিলে কিন্তু চান্সেস অনেক কমে যাবে স্টুডেন্টরা আমাদের কাছে আসার। তাই এটি একটা বেস্ট পার্ট। আমরা যদিও অনেকের এই স্কেজুলিং পার্টটি দেখেছি অনেকের বিএলসি প্ল্যাটফর্মে, আপনি উইকলি ভাগ করে নিয়েছেন, এটা নানাজন নানাভাবে করেছে, কেউ লেসনে করেছে, কেউ রুটিন অনুযায়ী ডেইলি করেছে, কেউ কেউ উইকলি করেছে। আপনার উইকলি পার্টটা সুন্দরভাবে সাজানো ইন টার্মস অফ উইক ওয়ান, উইক টু, এবং সেখানে আমি দেখেছি যে পুরো উইকটাকে বারবার রিভিউ করা হয়েছে। যেমন ভিডিও লেসনের মাধ্যমে আপনি লার্নিং ফিডব্যাক চেয়েছেন, এটা এটা আলাদা পার্ট। উইকলি টপিকে যেটা বলছিলাম সেটা হচ্ছে সিক্স নাম্বারে বলছি আমি, যে কুইজ উইথ লেসন, অ্যাডাপটিভ লার্নিং যেটা আপনি অ্যাড করেছেন, সেখানে আবার উইক ওয়ান টু কিন্তু রিভিউ করছেন। করার পরে আবার এসে কি করছেন, ফোর্টনাইটলি, আই মিন টু উইকস লেয়ার, আপনি একটা ডিসকাশন ফোরাম দিচ্ছেন। তার মানে কি হয় যে আমাদের নানা রকম স্টুডেন্ট এঙ্গেজ থাকে, ওই যে নেটওয়ার্ক প্রবলেম থাকে, কারো ব্রেইনের লার্নিং প্রসেসিং ডিফারেন্ট হয়, সো দ্যাট অনেকগুলো অপশন থাকার কারণে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে কিন্তু কোনো স্টুডেন্টের কোনো লার্নিং গ্যাপ থাকবে না, যদি আমরা এতগুলো রিভিউ স্টাইল অ্যাড করে থাকি। অ্যান্ড দিস ইজ দ্য ব্লেসিং অফ অনলাইন লার্নিং, আমার মনে হয় যে এটা ক্লাসরুমে যখন আমরা থাকি না এত বেশি ফলো আপ করতে পারি না, কিন্তু এটা এই ফলো আপ সিস্টেমটা করা পসিবল, এবং যে কিন্তু লার্নিং মানে সেশনটিতে অলরেডি পারে সে কিন্তু আস্তে আস্তে মাস্টার হয়ে উঠবে, যার সেশন গ্যাপ আছে সে কিন্তু ক্লিয়ার হয়ে উঠবে। সো এই পার্টটা আমার মনে হয়েছে খুব ভালো। ভিডিও লেসনের লার্নিং ফিডব্যাকটা বলতে চার নাম্বারে আমি যেটা মিন করেছি, আপনি দেখিয়েছেন যে আপনি একটা ভিডিও দিচ্ছেন, তার ইমিডিয়েটলি নিচেই একটা ফিডব্যাক নিয়ে নিচ্ছেন যে ওই লার্নিংটা
ভিডিওতে আপনি যা শেখালেন সেটা সে কতটুকু শিখলো, ওই ফিডব্যাকটা আপনি ওনার যেমন কাজে লাগবে যে সে কতটুকু শিখলো, আবার স্টুডেন্টের অনেক বেশি কাজে লাগবে, সে আসলে নিজেই নিজেকে ইভালুয়েট করতে পারবে যে ভিডিওটি সে কতখানি মনোযোগ দিয়ে দেখেছে। তো ডিস্টেন্স লার্নিং যেমন একটা প্রবলেম যে আমরা ফলো আপ করতে পারি না স্টুডেন্ট শিখলো কি শিখলো না, ক্লাসেই পারি না, তো ডিস্টেন্স লার্নিং এ কিভাবে পারবো? কিন্তু এটা কিন্তু ফ্লিপড, মানে কি ক্লাসেই বরং আমরা অনেক সময় ফেল করি 40 জন 50 জন স্টুডেন্টের ফিডব্যাক নিতে এবং শিখলো কিনা বুঝতে, রাদার দ্যান অনলাইনে সপ্তাহ জুড়ে যে সে যখন একটা লেসন শিখবে আর সেখানে যখন সে নিজেই নিজের ফিডব্যাক দেবে, আপনিও দেখবেন সেও দেখবে, সেখানে বরং প্রত্যেকটা স্টুডেন্টের লার্নিং ফিডব্যাক নেওয়া পসিবল অ্যাজ ওয়েল অ্যাজ আমার টিচিং ফিডব্যাক নেওয়া পসিবল, কারণ তার লার্নিং ফিডব্যাকই কিন্তু আলটিমেটলি আমার টিচিং ফিডব্যাক। স্যার লার্নিং যদি ভালো হয় মানে আমি ভালো শেখানোর চেষ্টা করছি, ভালো শেখাচ্ছি, লার্নিং যদি তার ইন্টারাপ্টেড হয়, ডিলেড হয় অথবা দেখা যায় গ্যাপ থেকে যায়, তখন বুঝতে হবে যে আমার টিচিং অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। সো এই পার্টটা অসাধারণ, অনেকেই অ্যাড করেছে, আপনি আর স্পেসিফিকলি দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আট নম্বরে বলছি ডকুমেন্টস অ্যান্ড স্লাইডস রিসোর্স প্যাক একদম নিচে, এটা একদম আমার মানে খুব প্রিয় একটা জিনিস। আমি নিজে যখন কোনো কোর্স করি ওইখানে সবগুলা রিসোর্স দেওয়া থাকে পার্ট বাই পার্ট, লেসন বাই লেসন, বাট কয়েকজনের আমি টিচারের দেখেছি তারা একটা রিসোর্স প্যাক নামের আলাদা ফোল্ডার করে দেয়, তাতে করে কি হয় আমি সব রিসোর্স ওখানে পেয়ে যাই। তো আমি যখন ফাইনালি এক জায়গায় করার চেষ্টা করি এখানে ওখান থেকে, সেই কষ্টটা আমাকে করতে হয় না লার্নার হিসাবে, সে কারণে কিন্তু সেই টিচারকেও আমার ভালো লাগে অনেক। সো আপনি আর এই কাজটা আমার মনে হয় আমরা অনেকেই ফলো করতে পারি, যেটা আমি খুব একটা দেখিনি, আমার চোখে হয়তো নাও করতে পারে কয়েকজন করলে, কিন্তু ম্যাক্সিমামেরই আমরা এই পার্ট করিনি। এবং আপনি যেটা বলেছেন শুরুর দিকে আমরা হাইড করে রাখতে পারি না, আবার স্টুডেন্টরা মনে করবে পাবেই তো এক জায়গায়, তো সেজন্য আমরা হাইড করে রাখলাম, দেখা যাচ্ছে মিড টার্মের আগে ওপেন করে দিলাম, ফাইনালের আগে ওপেন করে দিলাম, যে ওয়ান স্টপ সলিউশন ফর গেটিং অল কাইন্ড অফ রিসোর্সেস যেগুলো আমরা ইউজ করেছি এই বাটনটিতে তুমি পেয়ে যাবা। এতে করে তারা কিন্তু একটা দীর্ঘ শ্বাস ফেলবে যে যা হোক সব পাওয়া গেল, আমি যা মিস করেছি কি করিনি, এই দ্বিধাদ্বন্দ্ব থেকেও বাঁচা গেল, কারণ স্যারই বলে দিচ্ছে এখানে সব আছে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্ট আই থিঙ্ক নাম্বার 8। সো আমার মনে হয় আমি ওই আপনার থার্ড পার্টে আর রিভিউ করছি না, কারণ আপনি দেখিয়েছেন এবং অ্যাজ উই কমিটেড আপনার আজকের এই ওয়েবিনার রেকর্ডেড ভার্সনের সাথে আমরা পৌঁছে দিব বাকি টিউটোরিয়ালগুলো। কয়েকটা প্রশ্ন আছে, তারপরে আবার আমরা একটু রিভিউ তো চলে যাব। সুব্রত চন্দ্র মজুমদার স্যার প্রশ্ন করেছেন, শাকিল স্যার আর দিস সফটওয়্যার ফ্রি টু ডাউনলোড? যদি স্যার আপনি বলেন আরেকবার যদি একটু শাকিল স্যার বলেন সুব্রত স্যারের এই প্রশ্নের উত্তরে। প্রথম যেটা ফ্লিপগ্রিড এটা সম্পূর্ণ ফ্রি, আমি এটা ইউজ করেছি, আর প্যাডলেট আর হচ্ছে প্যাডলেট মেবি 3টা বা 4টা হচ্ছে ফ্রি, প্যাডলেট আপনি তৈরি করতে পারবেন, এরপর থেকে হয়তো বা আপনাকে পেইড চাইবে। আর এটা আমার শেয়ার করার মেইন উদ্দেশ্য ছিল যে এটা যে আমরা এই ধরনের মানে অ্যাক্টিভিটিস বা এই ধরনের অ্যাক্টিভিটিস যদি আমরা আমাদের বিএলসিতে ইমপ্লিমেন্ট করতে পারি তো সেক্ষেত্রে হয়তো বা এটাও খুবই একটা কার্যকরী একটা ব্যাপার হবে আমাদের জন্য, এইটাই আর কি। চারটা হচ্ছে যে ফ্রি এবং কাহুট আমরা যতদূর শুনেছিলাম যখন আমাদের রাফি স্যার প্রেজেন্ট করেছিলেন, আমিও ইউজ করেছি, যে COVID-19 সিচুয়েশনে কাহুট প্রিমিয়াম ভার্সনটি এডুকেটরদের জন্য ফ্রি করে দিয়েছে, সো উই ক্যান চেক ইট। আর আমি যেটা আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যেমন আপনি প্যাডলেট বললেন 3টা হয়তো আমরা প্যাডলেট ওপেন করতে পারি, সো আমি তখন আমি বেশি ইউজ করতে হয় না আসলে, আপনি তো সব ফ্রিকুয়েন্টলি ইউজ করবেন না এগুলা, ইনকেস অফ আপনি যদি 4 নাম্বারটা ইউজ করতে চান তখন কি হবে, আমি আর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে তখন প্যাডলেটের একটা নতুন আমরা কিন্তু সব ফিচার দেখাতে পারবো না কারণ এত বেশি রিসোর্সফুল মুডল। আপনি যদি এটা করেন দীপ্তি রহমান কে আমি অনুরোধ করব যদি প্লিজ আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন যে আপনি কি ডিসকভার করলেন, তাহলে আপনাকে হয়তো আমরা ইনভাইট করব টু শেয়ার ইওর এক্সপিরিয়েন্স, কারণ আপনি হয়তো যে অলরেডি পেয়ে গেছেন সেটা হয়তো কেউ এখনো পাইনি। যেমন আজকে আমি একটা দুর্দান্ত সলিউশন পেয়েছি, আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে গুগল ড্রাইভের যে কোনো ফাইল
আমরা যদি এমবেডেড করতে চাই, এমবেডেড মিনিংস আমার বিএলসি এর প্ল্যাটফর্মেই তারা স্লাইডটা দেখতে পাবে, আমার তাদেরকে রিডিরেক্ট করে অন্য উইন্ডোতে যেতে হবে না। তো এই এমবেডেড করার জন্য আমি খুব চাচ্ছিলাম যে এটা কি কোনোভাবে পারবো, তো দেখলাম যে হ্যাঁ এটা গুগল ড্রাইভেই একটা অপশন আছে। সো আমিও এটা শেয়ার করে দিব ইনশাল্লাহ আপনাদের সাথে। এমবেডেড করে দিলে কি হবে, ওই যে ফ্লাওয়ার ডার্বি নামের যিনি এডুকেটর একটা আর্টিকেল লিখেছেন, বারবার উনি মেনশন করেছেন যে স্টুডেন্টদেরকে যত পারা যায় কমফোর্ট দিতে হবে। সো কমফোর্ট দিতে গেলে আপনি যদি অনেকগুলো লিঙ্ক শেয়ার করেন আর প্রত্যেকটা লিঙ্ক যদি রিডাইরেক্ট করে অন্য উইন্ডোতে নিয়ে যায়, স্টুডেন্ট আবার ফিরে আসবে, এইটা হচ্ছে রিসার্চ বলতেছে লার্নার অনেক বেশি হয়ে যায়, ডিস্ট্রাক্টেড হয়ে যায়। সো ওদের ডিস্ট্রাকশন বন্ধ করার জন্য আপনি এমবেড করে রাখতে পারেন মাঝে মাঝে, তার মানে কি ওই বিএলসি এর মধ্যেই সে পুরো স্লাইডটা ব্রাউজ করতে পারবে, নেক্সট স্লাইডে যেতে পারবে, ওখান থেকেই দেখে নিতে পারবে। নট অলওয়েজ বাট মোস্ট অফ দ্য টাইম এটা করা যেতে পারে। ইনশাল্লাহ আমিও শেয়ার করবো এবং দীপ্তি রহমানকে আমি রিকোয়েস্ট করবো আপনি কিছু আবিষ্কার করলে আমাদের জানাবেন। সুব্রত চন্দ্র মজুমদার আরো তিনটি প্রশ্ন আগেই করেছিল, সেটা হচ্ছে হাউ ক্যান আই অ্যাড প্যাডলেট ফর স্টুডেন্টস অ্যাক্টিভিটিস। আমার মনে হয় আপনি এটা বুঝতে পেরেছেন, স্টিল আমরা রিসোর্স শেয়ার করে দিব, এটা শিখতে পাঁচ মিনিটের কম সময় লাগে। হাউ ক্যান উই ইফেক্টিভলি ইউজ ফোরাম, হাউ টু ক্রিয়েট আ ক্লিক আনসার সেকশন, এটা কি শাকিল স্যার বা মামুন ভাইকে উত্তর দিবেন, ফোরাম এবং ক্লিক আনসার সেকশন কি বলতে মিন করেছেন? হ্যালো স্যার, আমি অ্যানসার দিই। তারা কতটুকু শিখলো এটা জাস্ট একটা টেস্টের জন্য, এটার হয়তো বা আমি মার্কিং ও করবো না। তো এইটাই আমি ক্লিক অ্যান্ড আনসার, জাস্ট এখানে ক্লিক করলে যেন আমি আনসারটা পাই আর কি, সেই জন্য এটা অ্যাড করেছি। এটা কোনো মডিউলের বা হচ্ছে যে আমাদের বিএলসি এর কোনো অংশ না। প্লাস হচ্ছে যে ফোরামের যেটা, ফোরাম আমরা ইউজ করতে পারি যে ডিসকাশনের জন্য, আমরা অলরেডি ফোরাম নিয়ে অনেক কথা হয়েছে ইনশাল্লাহ, আর সামনেও হবে, তো ইনশাল্লাহ এই ফোরাম দিয়ে ডিসকাশন করতে পারি। আবার যদি আমি চাই যে আমি একটা নির্দিষ্ট টাইমে স্টুডেন্টদের সাথে একটা মিটিং আসতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে চ্যাট অপশনটা ইউজ করতে পারি, চ্যাটটা খুবই ইফেক্টিভ বলে আমার মনে হয়। আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই প্যাডলেটের ক্ষেত্রে, প্যাডলেট যে অপশন গুলো আমরা পাই এটা সাধারণত তিনটা ইউজ করার পর আমরা হয়তো বা পেজ যাবে, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু জ্যামবোর্ড ইউজ করতে পারি। প্যাডলেট এর যে ফিচার গুলো আছে এই ফিচারটা আমি ঠিক পাবো না, কিন্তু হচ্ছে এখানে আমি স্টিকি নোট হিসাবে জ্যামবোর্ড ইউজ করতে পারবো। এবং এক্ষেত্রে জ্যামবোর্ড ইউজ করতে হলে জ্যামবোর্ডের যে বোর্ডটা এটা শেয়ার করতে হবে স্টুডেন্টদের সাথে, এবং যাদের সাথে শেয়ার করা থাকবে তারাই এটা তাদের স্টিকি নোট ইউজ করতে পারবে। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, মানে ফোরামের ইউজটার উপরে, যে ফোরামটা কিন্তু আসলে একটা ডিজিটাল স্পেস তৈরি করে দিচ্ছে আমাদের ব্লেন্ডেড লার্নিং সেন্টারের ভিতরেই। কারণ স্টুডেন্টরা তো এখন তাদের ওই কনভিনিয়েন্সটা হয়তো থাকবে না যে তারা চাইলেই টিচারকে ফিজিক্যালি রিচ করে তাদের কোশ্চেন বা কোয়ারিজগুলো সাবমিট করতে পারবে বা তাদের কাছ থেকে জানতে পারবে। এর জন্য তাদের ব্লেন্ডেড লার্নিং সেন্টারেই একটা ডিজিটাল স্পেস থাকা উচিত, যেখান থেকে তারা স্টুডেন্ট মানে স্টুডেন্টরা টিচারদেরকে রিচ করে তাদের কোশ্চেন বা যদি কোনো জায়গায় কনফিউশন থাকে বা আরো কিছু শেখার থাকে সেই কোশ্চেন বা কোয়ারিগুলো যাতে সাবমিট করতে পারে। তো এর জন্য প্রতিটা লেসনের পরেই আমি মনে করি যে এটা বেস্ট প্র্যাকটিস হবে, যদি আমরা একটা প্রবলেম বা ডিসকাশন ফোরাম ওখানে শেয়ার করি ডেডিকেটেড টু দ্যাট পার্টিকুলার লেসন অর উইক, তাহলে মনে হয় তাদের জন্য একটা কনভিনিয়েন্স ক্রিয়েট হয় যাতে তারা ওই ব্যাপারে তাদের টিচারকে ওই প্ল্যাটফর্মের ভিতর থেকে রিচ করতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ মামুন ভাই, রাইট। কারণ আমরা যদি প্রশ্ন উত্তর ওদের নিতেই থাকি নানাভাবে চ্যাট বক্সে বা এখানে ওখানে, তাহলে কিন্তু একই জায়গায় একই ধরনের প্রশ্নগুলো অ্যাকুমুলেটেড হবে না। কিন্তু ফোরাম ক্রিয়েট করলে কি হবে, আমরা একই জায়গায় একই ধরনের প্রশ্নগুলো পাবো, তাতে করে অন্য স্টুডেন্টরাও উপকৃত হবে সেই রিলেটেড প্রশ্ন উত্তর, আপনি কি উত্তর দিয়েছেন, অন্যরা কি প্রশ্ন করেছে, এরকম দেখতে। আমি শাকিল স্যারের কাছে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার আগে আমি একটু আগে যেটি খুব দুর্দান্ত ভাবে পেয়েছি, এগেন ওই এমবেডেড করে দেওয়া কাউন্সেলিং আওয়ারটি, সেটি আমি ক্যালেন্ডারলি ইউজ করি, সেটাও এমবেড করা যায় সরাসরি গুগল ক্যালেন্ডারের সাথে। কিন্তু ওখানে একটা সুন্দর অপশন আছে যে খুব সহজে স্টুডেন্টরা আমার পুরো বিজিনেস আমার স্কেজুল দেখতে পায়,
এবং এখান থেকে কিন্তু তারা ক্লিক করে আমার ওই দিনের অ্যাভেলেবেল টাইমটা দেখতে পারবে, সাথে সাথে ক্লিক করে বুক করে ফেলতে পারবে। এই যে কনফার্ম করলে বুক হয়ে যাবে, এটা ভেরি ইজি অ্যান্ড হ্যান্ডি এবং এটা ভিএলসি তে এমবেড করা যায় ক্যালেন্ডলি, আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন। And if you can say it's the bonus for this session, and I'm ready chilam na je ajke ami share korbo. So thank you everyone. Sir ke ektu bolte chai, Shakil sir, je sir ami joto dur jani ebong motamoti ami confirm je apni amader ajke shomoy ta dilen, still apni je bhabe amader sathe attached amader university r sathe apni nana bhabe amaderke sahajogita korchen, kintu apnar je bhabe amra contractually apnake teaching e engage kore rekhechi since ei semester ta to different, so amra jani je apni hoyto next semester e class nichchen ki nichchen na, apnio sure na amrao sure na, based on section and registration eta depend korbe. So tarporeo apni je ei drive ta dilen, মানে আপনি কেন এই ড্রাইভটা দিলেন, কে আপনাকে মোটিভেট করেছিল যে আপনি নিজেকে নানাভাবে অনেক কিছু এঙ্গেজ করে নিজেকে এভাবে প্রস্তুত করবেন, এটা যদি একটু শেয়ার করতেন, আপনার ফিলিংটা, আপনার ড্রাইভ, সেলফ ড্রাইভ। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আমি ধন্যবাদ দিতে চাই আমার আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার স্যারকে, তিনি আরো চার বছর আগে তিনি সুদূর প্রসারি মানে তার নেতৃত্বে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর কি এগিয়ে যাচ্ছে। তো চার বছর আগে থেকে কিন্তু স্যার হচ্ছেন যে বিভিন্ন রকম ফোর্স করেছেন আমাদেরকে, যে আমাদের অনলাইনে যে অ্যাক্টিভিটিস এটা বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে এই সিচুয়েশনে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে যে কেন এটা দরকার, এবং এইটা হচ্ছে যে এখন সার্ভাইভ করার জন্য আমাদের দরকার। আমাদের ভার্সিটি এখন আমি বলবো যে পুরো বাংলাদেশের যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবার থেকে এগিয়ে অনলাইন ক্লাসের জন্য। তো এটার জন্য আমি আমাদের চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানাই। তো এই সিচুয়েশন অ্যাকচুয়ালি আমি নিজেই বুঝতে পেরেছি যে আসলে যে এটা মানে বিএলসি তে এখন না আসলে আসলে এটা পসিবল না যে মানে সার্ভাইভ করা। তো সেক্ষেত্রে আমি নিজেই হচ্ছে যে এটার উদ্যোগ নিয়েছি এবং হচ্ছে যে আমি এগিয়ে এসেছি আর কি। তো আমার রিসোর্স গুলো অলরেডি হচ্ছে যে প্রিপেয়ার ছিল, তো সেগুলো আমি এখানে ডেভেলপ করেছি এবং স্ট্রাকচার ওয়াইজ যে ভাগ করেছি এই ভাগগুলো আমি ফলো করেছিলাম বলেই যে খুব দ্রুত গতিতে আমি হয়তোবা ডেভেলপ করতে পেরেছি। তো ধন্যবাদ। থ্যাংক ইউ শাকিল স্যার। আমরা চলে যাচ্ছি সরাসরি অনারেবল চেয়ারম্যান স্যারের কাছে। স্যার আপনি যদি একটু আপনার কনক্লুডিং রিমার্কস দেন আজকে সেশনের। থ্যাংক ইউ। আমার প্ল্যান ছিল যে হয়তো আমি পারবো না, বাট লাস্টলি আমি একটু ম্যানেজ করে আসলাম। তো প্রথমে আমি একটু ধন্যবাদ দিচ্ছি যে যাতে শাকিলকে এবং এট দ্য সেম টাইম ইজাজ তোমাকেও মামুনকেও ধন্যবাদ দিচ্ছি, কারণ তোমরা এটাকে অর্গানাইজ করার জন্য, আর আমি দেখতে পেলাম যে অনেকেই পার্টিসিপেট করছে, সুতরাং তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি জাস্ট এই কারণে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে অন্যদের জন্য একটু এনকারেজমেন্ট হিসাবে, কারণ শাকিলের ব্যাপারটাকে আমি একটু স্পেশালি উল্লেখ করতে চাই। শাকিল কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে তার কিন্তু জব নাই, তার কিন্তু কোনো ক্লাস অ্যালোকেশন নাই, সে তার ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলার পর তার ডিপার্টমেন্ট হেড তাকে কিন্তু কোনো রকম গাইডলাইন দিতে পারে নাই, এবং সাডেনলি আমার কাছে যেটা মনে হলো যে ইফ আই এম নট রং 12-14 দিন আগে আমার হঠাৎ করে ওর কথা মনে পড়লো কোনো একটা কারণে, তাকে আমি ফোন করলাম। ফোন করার পরে দেখলাম যে সে বললো যে স্যার আমি তো কোনো কিছুই নাই, আমার তো কোনো ইনভলভমেন্ট নাই, আমার তো জবই নাই। তো আমার কাছে যেটা মনে হলো যেহেতু তার সাথে আমার 2-3 বার ইন্টারেকশনে আমার কাছে মনে হচ্ছে হি হ্যাজ সামথিং টু কন্ট্রিবিউট টু আওয়ার ইউনিভার্সিটি, আমি তাকে শুধু বললাম তুমি কি এই ধরনের আমাদের প্রেজেন্টেশন গুলো হচ্ছে কন্টিনিউস এগুলোও তুমি জানো না? বলো না স্যার আমাকে তো হেড স্যার বা ডিপার্টমেন্ট থেকে জানাইনি, আমি তো জানি না। তো আমি এই কারণে বলবো যে তারপরেও আমি তাকে বললাম যে দেখো শাকিল তুমি খুঁজে দেখো, অনেক অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে, আমার বিশ্বাস তুমি পারবা, এবং তাকে কিন্তু কোনো গাইডলাইন কেউ দেয়নি, এবং পরবর্তীতে যদিও হয়তো মামুন বা সাবিয়া কিছু কিছু সাপোর্ট তাকে করেছে, কিন্তু আমার বক্তব্যটা হলো যে কোন রকম মানে নলেজ ছাড়া, এবং আপনাদের শিক্ষকদের ভিতরে অনেকে কিন্তু প্রচুর ট্রেনিং, প্রচুর গাইডলাইন, প্রচুর ইনফরমেশন পাচ্ছে, বাট তার কিন্তু কোনো কিছুই নাই। তারপরেও সে যখন তার ইনফরমেশনটা পাঠালো, দেন আমি ইজাজকে বললাম, মামুনকে বললাম দেখো, এবং তারা বললো যে না স্যার খুবই ভালো হয়েছে। তা আমি এই কারণেই আমি বলবো যে আমাদের শিক্ষকদের একটা অনেক বিরাট একটা অংশ যারা এখনো মনে করছেন যে না আপনারা জড়তা ফিল করছেন, সাই ফিল করছেন, আমার মনে হয় শাকিলের এই উদাহরণটা কিন্তু আপনাদের এখনো আমি মনে করি যে আপনাদের ঘুম ভাঙিয়ে দিবে, কারণ কোনো নলেজ ছাড়া, কোনো ইনফরমেশন ছাড়া, যার কোনো অ্যাকাউন্ট নাই, কিছু নাই, তার চাকরিও নাই, কারণ যেহেতু অ্যাডক বেসিস ছিল এই প্যান্ডেমিক সিচুয়েশনে বা করোনা ভাইরাসের কারণে, বেচারা কিন্তু বাড়িতেই ব্লক বন্দি আছে এবং ফ্রাস্ট্রেটেড অবস্থায় কাটাচ্ছিল।
তো সামান্য হয়তো আমি তাকে একটা ফোন করে তাকে আমি বলার পরে সে কিন্তু হয়তো ঘুম থেকে জেগে উঠলো এবং সে তিন দিনের ভিতরেই সে আমাকে রেসপন্স করে বললো স্যার আমার আমার কোর্স রেডি আমি হাও তো যাই হোক আমি এই কারণে আমি ওদের প্রেজেন্টেশন থেকে আপনাদেরকে শুধু একটা কথাই বারবারই রিপিট করছি স্টুডেন্টদের জন্য আমাদেরকে অ্যাট্রাকটিভ হতে ক্লাসগুলো সাজাতে হবে কারণ বারবার বলছি যে আজকেও দেখেন অনলাইন কনফারেন্স হচ্ছে ছাত্ররা পার্টিসিপেট করছে পুরো সিচুয়েশন কিন্তু আমরা অন্যদিকে নিয়ে আসছি সুতরাং আপনাদেরকে বারবারই চিন্তা করতে হবে স্টুডেন্টদেরকে নিয়ে আমরা যত বেশি স্টুডেন্টদেরকে কনফিডেন্সে নিয়ে আসতে পারবো তত বেশি আমরা আমরা মনে করি যে আপনার যেটাকে বলা হয় গ্রহণযোগ্যতা আমরা বাড়াইতে পারবো আপনারা ইতিমধ্যে কোর্স সিরার 3800 কোর্স আপনারা সজল সাহেবের মেইল পেয়েছেন আমরা মনে করি যে আমরা আমাদের শিক্ষকদের ভিতরে চাই যেমন আমি সজলকে আজকে সকালেও বলেছি আমি চাই যে সজল কোর্সিরাতে কন্ট্রিবিউট করবে এডেক্সে কন্ট্রিবিউট করবে আপনারা একসময় কোর্সিরা আপনাদের কোর্স নিবে কোর্সিরা যদি প্রাউডলি বলে যে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় 200 টিচারের কোর্স কিন্তু আমাদের কোর্সিরাতে আছে এডেক্স আছে ইউডেমিতে আছে তা আমি এই কারণেই বারবার বলবো আবার আমাদের আরেকজন কন্ট্রিবিউটর আসিফকে দেখলাম যে আজকে যখন সে মডারেট করছে তার অনলাইন সেশন সে দেখা যাচ্ছে সান ফ্রান্সিসকোতে ওই ব্রিজের পাশে বসে আছে তো এই যে তার টেকনোলজি আমি মনে করি এটা তাকে শেখাইতে হবে সবাইকে কারণ এই যে আমি শাকিলের দেখলাম যে বাসায় পিছনে পর্দা দেখা যাচ্ছে আমি মনে করি শাকিলও হয়তো দেখা গেল যে হয়তো নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বসে সে ক্লাস বানাচ্ছে তো আমার মনে হয় যে এটা আসিফকেও বলবো সজল বা মামুন আমি আশা করি তোমরা নিশ্চয়ই জানো কারো ভ্যাকসিন দেখবে না ভ্যাকসিন দেখবে সে হয়তো আমেরিকাতে বসে আছে ইউরোপে বসে আছে বা হয়তো সে কি বলে নায়াগ্রা জলপ্রপাতের ওখানে বসে সে হয়তো ক্লাস নিচ্ছে কারণ স্টুডেন্টরা কিন্তু এগুলো একটু মজা পায় এবং তারা মজা পাবে তো এই কারণে আমি বলবো যে আমি লাস্ট একটা কথাই বারবারই রিপিট করছি যেটা আমি এজাজকেও বলছি যে টিচারকে চিন্তা করতে হবে একজন কোচ হিসেবে টিচারকে চিন্তা করতে হবে রিসোর্স মোবিলাইজার হিসেবে কারণ লট অফ প্লেন্টি অফ রিসোর্স আছে আপনারা সাই ফিল করেন না আপনাদের ভিতরে জড়তারা ঝেড়ে ফেলেন হাজার হাজার রিসোর্স আছে হাজার হাজার অপরচুনিটি আছে আপনারা সেগুলোকে ব্যবহার করেন স্টুডেন্ট যাতে আপনার ক্লাসে মন্ত্রের মতো তারা বসে থাকে তারা যাতে অধীর আগ্রে বসে থাকে আমার স্যার নতুন কি কি ভ্যালু অ্যাড করছে নতুন কোন কোন জায়গায় নিয়ে আসছে এবং তারা ওইভাবে যদি ইন্টারেক্ট করতে পারে তাহলে আমি মনে করি যে আমরা ফিজিক্যাল ক্লাসগুলো হবে তখন আমাদের নলেজ শেয়ারিং আমাদের আগে যেমন অনলাইন ছিল সাপোর্টিং উল্টা হয়ে যাবে ফিজিক্যাল ক্লাসগুলো হয়ে যাবে নলেজ শেয়ারিং ছাত্ররা আদর্শে ইন্টারেক্ট করবে তারা হয়তো জানতে চাবে তো এনিওয়ে আমি আর লিঙ্গার করছি না কারণ সজলের সম্ভবত 4টায় আরেকটা অনলাইন সেশনে তার নাম দেখলাম তো থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড উইশ অল অফ ইউ গুড লাক এন্ড থ্যাংক ইউ এবং কনগ্রেচুলেশন শাকিল এবং আমি মনে করি দিস ইজ দ্য টাইম যে তুমি এখন আমি মনে করি যে তোমার তো জব নাই বাট আমি মনে করি এখন এজাজ আর মামুন এখন তোমার তোমার জব কনফার্ম করার দায়িত্ব এজাজ আর মামুনের সো তুমি এখন থেকে ফুললি আমি মনে করি যে এইচআরডি এবং বিএলসির সাথে ইনভলভ হয়ে যাবে এবং কনগ্রেচুলেশন এবং আমি মনে করি তোমাকে দেখে যারা ফ্রাস্ট্রেশনে আছে আমাদের কন্ট্রাকচুয়ালে বা অ্যাডোকে তারা যাতে ঘুম ভেঙে তারাও জয়েন করে আমাদের সাথে হ্যাঁ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আমি একটু অ্যাড করে শেষ করব জি জি স্যার স্যার অ্যাকচুয়ালি এটা আমার প্রথম ওয়েবিনার ছিল তো সো উইদাউট মানে কোনো ভিউয়ার বা সামনে মানে প্রেজেন্টেশন দেওয়াটা এটা আমার জন্য একটু টাফ ছিল তো আমি চেষ্টা করেছি যদিও হচ্ছে যে অনেক ভুল ছিল তো আমি চেষ্টা করব নেক্সট টাইম যদি আমাকে সুযোগ দেওয়া হয় ইনশাল্লাহ আরো ভালো কিছু আনার জন্য যেটা আমাদের হয়তো বা অনলাইনে অনলাইনে টিচিং এর জন্য হয়তো বা কাজে দিবে থ্যাংক ইউ জি শিওর শিওর এবং আমরা বাকিদেরকেও ইনভাইট করব যদি আপনি এক্সক্লুসিভ কিছু ডিজাইন করে থাকেন যেটি অন্যদের কাছে শেয়ার করলে অন্যরা টিচার উপকৃত হবে সেই সাথে লার্নাররা উপকৃত হবে অবশ্যই আমাদেরকে জানাবেন এইচআরডি কে জানাবেন আমরা আপনাকে সামনে নিয়ে আসব ইন টার্মস অফ ফর দ্য সেক অফ নট অনলি যে আপনি সামনে এসে প্রেজেন্টেশন দিবেন রাদার দেন আমাদের এটার থেকে যে আউটকাম আসতেছে উপকার হচ্ছে সেই উপকারটি যেন আমরা শুধু আমাদের কয়েকজনের মাঝখানে সীমাবদ্ধ না রাখি সবার মধ্যে ছড়িয়ে দিই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি ডেফিনেটলি স্যারের সাথে রিকোয়েস্ট করব ইকো করে বলবো যে শাকিল স্যার সহ এরকম আরো অনেকে এফোর্ট দিচ্ছে যারা এফোর্ট দিচ্ছে তাদেরকে যদি আমরা আবিষ্কার করতে পারি তাদেরকে যেন আমরা বারবার সুযোগ দিই শুধু ড্যাফোডিলেই না আমরা যেন তাদেরকে বিশ্বের সামনে তুলে ধরতে পারি যেটি স্যার বলেছেন আমরা কিন্তু ইন ফিউচারে কোর্সেরা এবং এডেক্স এর মতো প্ল্যাটফর্মে টিচিং এক্সপোর্ট করতে পারবো হোয়াট ডাজ ইট মিন আমরা কিন্তু ফরেন রেমিটেন্স আর্ন করতে পারবো সেই জায়গায় আমরা ড্যাফোডিল যেন এগিয়ে থাকি এবং সব থেকে বেশি কন্ট্রিবিউট করি বাংলাদেশের জন্য নট অনলি ফর ইউনিভার্সিটি এই বিশাল স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ছুটির দিন আমরা 1 ঘন্টা সময় দিয়েছি শাকিল স্যারকে ধন্যবাদ যে আপনি খুব সুন্দর মতো আমাদেরকে 1 ঘন্টার মধ্যে একটা লম্বা সেশন উপহার দিয়েছেন আসসালামু আলাইকুম আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ